প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেনিস বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভিসেন্সার প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেনিস বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো মেসরের বিয়া সেরেনালিয়ার কমিউনি হলে আয়োজন করে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান হীরা, বিশেষ অতিথি বিসেনসা বিএনপির উপদেষ্টা এস এম আলমগীর, পাদবা বিএনপি সভাপতি আখতারুজ্জামান, প্রধান বক্তা ছিলেন বিএনপি সহসভাপতি রিয়াজ শরীফ, বিশেষ বক্তা সহসভাপতি দেওয়ান চুন্নু, জাব্বার মাঝি, সাংগঠনিক সম্পাদক শমশের আকবর পলাশ। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি শরীফ গোলাম কবির, মাসুদ পেদা, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া রুমি, মাইনুল হোসেন, সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক কামালউদ্দিন সিরাজ, রাশেদ আখন, মিশর খান, দীপু ভূঁইয়া, আব্দুল মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক টিটু আহমেদ, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, যুব ও ক্রীড়া সম্পাদক নূর ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ রতন, মহিলা বিষয়ক সম্পাদিকা টিটু সুরাইয়া, সহ সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন সাগর, সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন আশিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসাইন, প্রচার সম্পাদক এম ডি হৃদয়, যুব নেতা আকবর খান, দেওয়ান যুবরাজ ও মান্নান পেদা। সার্বিক সহযোগিতা করেন প্রথম যুগ্ম সম্পাদক জে এইচ সুমন। এ সময় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন এবং বর্তমান সরকারের সমালোচনা করে সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, এই ধর্মহীন সরকার সেই নাস্তিকদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে নির্যাতিত নিপীড়ন করেছে। পরে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।